জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধাগ্ন অর্পণ করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ঢাকা ফেরার পথে তিনি হেলিকপ্টার থেকে পদ্মা সেতুর কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন তার মুখবয় ফুটে উঠে আত্মবিশ্বাসের ছাপ বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু মহলের হাজারো দীর্ঘ হচ্ছে স্বপ্নের এই সেতু যেন দাঁড়াচ্ছে দুরন্ত এক বাংলাদেশ আর তাই দেখে আবেগ আপ্লুত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছবিতে দেখা যাচ্ছে হেলিকপ্টারে জানালা থেকে প্রধানমন্ত্রী তাকিয়ে আছেন বাইরে দূরে দেখা যাচ্ছে এরই মধ্যে কাঠামো পাওয়া পদ্মা সেতুর একাংশ হেলিকপ্টার থেকে বঙ্গবন্ধু কন্যার পদ্মা সেতু দেখার এই ছবি তুলেছেন ইলিয়াস রাসেল দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর দূরত্ব ঘোটাতে পদ্মা নদীর উপর সেতু তৈরির স্বপ্ন দীর্ঘদিনে দেশের সব রাষ্ট্রনায়ক ও সরকার প্রধান এই স্বপ্ন পূরণের উপায় খুঁজেছেন কিন্তু সফল হতে পারেননি কেউ দু সালে আট জাতীয় নির্বাচনের ইশতেহারে পদ্মা সেতু নির্মাণের বিষয়টি উল্লেখ করেছিলেন আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনের পর এই বিষয়ে উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার বিশ্ব ব্যাংকসহ সহ আরো কিছু দাতা সংস্থার শুরুতে এর সঙ্গে যুক্ত হলেও কথিত দুর্নীতির অভিযোগ এনে সংস্থাগুলো পিছু হটে যায় কিন্তু অদম্য সাহস ও আত্মবিশ্বাসের কারণে এই সেতু নির্মাণের স্বপ্ন থেকে এক বিদ্যুৎ সরে আসেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা